আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। দেখুন, আমি এখানে 3 গ্লাস পানি নিয়েছি, 3 গ্লাসে পানি নিয়ে আর 3টা ডিম নিয়েছি। এখানে মনে করেন কোনটা ভালো ডিম, কোনটা খারাপ ডিম, এটা আপনারা যাচাই করতে পারবেন। তো আমি দেখেন পরীক্ষা করে দেখাইতেছি। এই ডিমটা পানিতে ভেসে গেছে দেখেন, আর এই ডিমটা পানির নিচে যাবো একবারে। দেখুন, এটা পানির নিচে চলে গেছে, আর এটাও পানির নিচে একেবারে চলে গেছে। এখন এই দুইটা ডিম হলে ভালো, আর যেটা ভেসে উঠছে পানিতে এটা ভালো না, এটা অনেক দিন হয়ে গেছে, মানে খারাপ, ভেতরে খারাপ। তো আপনারা ডিম খাওয়ার আগে এভাবে পরীক্ষা করে নেবেন, দেখবেন যে ডিমগুলো ভালো। আর ওজন এমন হাত ধরে দেখা যায়, যেমন ভারী, যদি ভারী হয় মনে করবো ওটা ভালো, আর যেটা একটু হালকা টাইপ, মানে হালকা, সেটা মানে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে এই ডিমটা খাওয়ার জন্য উপযোগী, আর যেটা খারাপ ওটা ফেলে দিবে, ওটা খাওয়া ঠিক না। কারণ ডিমের মধ্যে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, এগুলো খেলে, নষ্ট ডিম খাইলে মনে করেন বিভিন্ন রোগ বাসা বাঁধে পেটের ভিতরে, মানুষ অনেক ধরনের অসুস্থতা হয়। এই জন্য আপনারা যখন ডিম কিনে আনবেন বাজার থেকে, তখন পরীক্ষা করবেন ঘরাই না যে কোনটা ভালো। এমন 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 সময় আছে যে দেখুন, এটা আমি ডিমটা ফেলে দেব, তো ডিমটা উঠে রাখবো। এমন সময় আছে একটা ডিম মনে করেন একটা বাটিতে ঢাললাম, তো আবার আরেকটা ওই বাটির ভিতরে, মানে দুইটা ডিমটা যদি ভাজি একলগে তো বাটিতে ঢালতে হয়, হঠাৎ দেখবেন ভালোটার মধ্যে যদি খারাপটা ভেঙে পড়ে যায়, তখন তো ভালোটাও ফেলে দিতে হবে, খারাপটাও ফেলে দিতে হবে। এই জন্য আপনাদের একটা সচেতনমূলক ভিডিও দিলাম, সবাই এটা যারা জানেন না তারা এভাবে পরীক্ষা করে তারপর ডিম খাবেন। কারণ ডিম বেশি সবারই পছন্দ, কম বেশি ডিম, ডিমের মধ্যে অনেক প্রোটিন, ভিটামিন, মিনারেল অনেক কিছুই আছে, আর অন্যান্য অনেক ভিটামিন আছে। তো ডিম এমন কোনো মানুষ নেই যে ডিম পছন্দ করে না। তো পৃথিবীর প্রত্যেকটা দেশেই সবাই ডিম খায়। তো সবাই ভালো থাকবেন, এভাবে পরীক্ষা করে দেখবেন।